नमस्कार बंधुरा सकल के जानाच्छि शुभ स्वाधीनता दिवस अनेक शुभेच्छा। आज 74तम स्वाधीनता दिवस पुण्य लग्ने उपस्थित होयेछि तोमादेर सकलेर माझखाने आमादेर बांगलार भूमिकन्या एवं अग्निकन्या देवश्री भट्टाचार्यके सरासरि निये। आमरा सकलेई जानी देवश्री भट्टाचार्यके ताओ एकटा जास्ट छोट्ट मेनासेर जोन्नो जेटुकु आमरा अनुष्ठानटा शुरू करछि सेजोन्नो तार एकटा छोट्ट इंट्रोडक्शन निये दिच्छि। इनी हलेन आमादेर मानवीकरण महिला कमिशनर दफ्तरेर प्रेसिडेंट एवं आमादेर राज्येर पर्यटन मंत्री गौतम देवेर भाग्नी देवश्री भट्टाचार्य। आमादेर खूब काछेर एक दीदी देवश्रीके निये सरासरि उपस्थित होच्छि। एकटु आगे तोमरा देखतेई पेले एई वार्डे खूब सुंदर भावे छोट्टर मध्ये पताका उत्तोलनेर प्रोग्रामटा उद्यापन हलो। आर समय नष्ट ना करे देवश्रीके अनुरोध करब एई स्वाधीनता दिवसेर प्रोग्रामटा सम्पर्के किछु बलार जन्य। तो आमी दीदीर काछे सरासरि चले जाच्छि, तोमराओ एसो आमार साथे। तो तोमरा देखते पाच्छो आमी सरासरि आबार आगेर मतो करे आबार दीदीके द्वितीयबारेर मतो काछे पेये गेछि। तबे आज सत्यि स्वाधीनता दिवसेर पूर्ण लग्ने। तो दीदीके जानिये निते चाई स्वाधीनता दिवसेर अनेक अनेक शुभेच्छा भालोबासा एबं अभिनंदन। प्रथमेई हाँ प्रथमेई दीदीके जे प्रश्नटा जिज्ञेस करते चाई, এই করোনার মধ্যে এত সুন্দরভাবে উদযাপন, এত কম সময়ের মধ্যে এত মানুষের আশীর্বাদ ভালোবাসা, তুমি আজ মানে একটা এমন একটা জায়গা পেয়েছো মানে কিছু বলারই নেই, এই সপ্তাহে মিলে কিছু বলো। আর 74তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে প্রথমেই জানাই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 74তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। তো যেহেতু করোনা একটা ব্যাপার চলছে, সেই জন্য অনেক কিছু মানে রেস্ট্রিকশন হয়ে গেছে, অনেক স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে পালন করতে হচ্ছে। নইলে অন্যান্য বছর আমরা আরো বড় করে প্রোগ্রাম করি। এই বছর যেইটুকু না করলেই নয়, খুব কম সংখ্যক মানুষকে আমি রেখেছি, যেহেতু স্বাস্থ্যবিধির একটা ব্যাপার আছে, আমাদের সোশ্যাল গ্যাদারিং করা বারণ, সোশ্যাল ডিস্টেন্সিং একটা মেনটেন করতে হবে। সেই জন্য যতটুকু করলে হয় ততটুকু করেই, খুব ছোট করেই করা হয়েছে, কিন্তু পালন করেছি। এখানে আমার কলিগসরা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আমার ডিরেক্টর তপন দত্ত, পায়েল সরকার অ্যাক্ট্রেস, সন্দীপ ভট্টাচার্য, এরা সকলেই এসছেন। আর এই আদার্স আমার এখানে কর্মী ভাই বোনেরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের। তো সকলে মিলে আমরা যতটুকু পেরেছি ছোট করে হলেও করার চেষ্টা করেছি, যে স্বাধীনতা দিবসের দিন আমরা একটু শহীদ স্মরণ করবো না, শহীদ বেদিতে একটু মাল্যদান করবো না। এটা কেমন একটা লাগে, কারণ প্রত্যেক বছর জন্ম থেকে জ্ঞান হওয়া থেকে এটা দেখে আসছি, করে আসছি। তো সেই জন্য এই বছর স্বাস্থ্যবিধির ব্যাপারটা যেহেতু রয়েছে সেটা মাথায় রেখেই যতটা পেরেছি করেছি। সাধারণ মানুষের উদ্দেশ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু বার্তা দাও। সাধারণ মানুষকে এখন এই মুহূর্তে আমাদের দেশের পুরো গোটা পৃথিবীর যে মানে অবস্থা, সেই সময় একটা কথাই বলবো, আপনারা বেরোন, কাজকর্ম করুন, কিন্তু আপনারা নিজেদের প্রোটেকশন নিয়ে করবেন, প্রিকোয়েশন নিয়ে করবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব প্রয়োজন না হলে ঘর থেকে তো একদম বেরোবেন না, কিন্তু আমাদের কাজের জন্য আমাদের সবাইকে পেটের দায়ে বেরোতেই হচ্ছে কম বেশি। তো আপনারা বেরোন, মাস্কটা ব্যবহার করবেন, হ্যান্ড স্যানিটাইজার রাখবেন, গ্লাভস পরবেন, আর সোশ্যাল গ্যাদারিং যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন, সোশ্যাল গ্যাদারিং একদম করবেন না, আর সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন, আর ভয় একদম পাবেন না। এই সিচুয়েশন এর থেকে অনেক ভয়ঙ্কর সিচুয়েশন আমরা কাটিয়ে উঠেছি, এই সিচুয়েশনটাও আমরা কাটিয়ে উঠব, কিন্তু প্যানিক করে অসুস্থ হয়ে পড়বেন না, নিজেদের স্বাস্থ্যের এবং দেহের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেবশ্রীকে অনুরোধ করব তোমার ইন্ডাস্ট্রির যেসব কালিকরে এসে এক এক করে সকলের সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা আসো একটু। আমাদের পরিচালক তপন দত্ত ৭৪তম স্বাধীনতা দিবস, এটা একটা খুব ভালো দিন আজকে আমাদের আমাদের কাছে, যেমন গর্বের যেমন আনন্দের, কিন্তু আর একদিকে দুঃখের, যেটা হচ্ছে আমরা এই মহামারী করোনা এই রোগের মধ্যে আমরা চলছি এখন, সেটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত, এবং তার মধ্যে যতটা সম্ভব আমরা মাস্ক করে হোক বা যেভাবে হোক সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে হোক আমরা চলার চেষ্টা করছি। হয়তো সব সময় হয়ে উঠছে না, তার জন্য দুঃখিত, কিন্তু কথা হচ্ছে যে তবু আমাদের স্বাধীনতাকে তো আমরা ভুলতে পারবো না। আমরা ভারতবাসী, আমাদের কাছে এটা খুবই গর্বের ব্যাপার যে আজকে স্বাধীনতা দিবস, আমরা স্বাধীনতা পেয়েছিলাম আজ থেকে 74 বছর আগে। তো যার জন্য এই অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক বড়, এবং দেবশ্রীর এই উদ্যোগ এটা আমাদের কাছে খুবই আনন্দের, খুবই ভালো লাগে, এবং পরবর্তীকালেও যখনই এরকম ভালো অনুষ্ঠান হবে আমি তো আছি, এবং আমার সঙ্গে যারা আছে অভিনেতা অভিনেত্রী সবাই আসবার চেষ্টা করব আমরা, ভালো লাগবে এরকম অনুষ্ঠানে আসতে পারলে। স্বাধীনতা দিবস উপলক্ষে বলার বলতে নতুন করে তো কিছু নেই, এমন একটা ভালো দিন যে দিনটা মানে খুবই আনন্দের আমাদের কাছে। হ্যাঁ, তো ভারতবর্ষে আমাদের, আমরা ভারতবাসী যেহেতু এটাই আমাদের কাছে খুব গর্বের, এর থেকে বেশি আর কিছু বলার নেই।
তুই ধর না একটু ধর এই মাস্ক আমি দিচ্ছি আজকে সকলকে আমাদের বাংলার গর্ব মমতা বাংলার গর্ব মমতা লেখা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যই এখানে এই মাস্ক এটা আমি তৈরি করেছি এই মাস্কটা আমি সকলের হাতে আজকে তুলে দিচ্ছি স্বাধীনতা দিবসের দিন বাংলার গর্ব মমতা এই মাস্কটা নমস্কার আমি অভিনেতা সন্দীপ ভট্টাচার্য বলছি ভীষণ ভালো লাগছে আজকে 74তম স্বাধীনতা দিবসে দেবশ্রী ইনভিটেশন এখানে এসে খুব বড় একটা আজকে একটা সুন্দরভাবে অনুষ্ঠান করেছে দেবশ্রী ছোটোভাবে করেনি বড়ভাবে করেছে কারণ মানুষগুলো খুব যারা এখানে আছেন প্রত্যেকের সঙ্গে আজকে মনে হয়েছে আমার অনেক দিনের সম্পর্ক সবার সঙ্গে একটা আত্মিক বন্ডিং হয়ে গেছে আমি দেবশ্রীকে বলবো এরকমভাবে আরও অনুষ্ঠান করুক যাতে আরও 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 এরিয়ার লোকজন এবং সমস্ত আশেপাশের লোকজন আরোভাবে মোটিভেটেড হয়ে পাশে এসে দাঁড়ায় বিকজ ও খুব ভালোভাবে কাজ করছে আর একটা মেসেজই আমি সবার জন্য দেব যে জাত পাতের ভেদাভেদ করবেন না সবাইকে এক করে নিয়ে গিয়ে চলুন কারণ স্বাধীনতা দিবসে নেতাজি সুভাষচন্দ্র বোস সবাইকে নিয়েই স্বাধীন হয়েছিলেন আজকে একটা জাত পাতের ভেদাভেদের রাজনীতি চলছে তো সেটাকে আপনারা সবাই প্রোটেস্ট করুন তার এগেনস্টে এবং আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যান নিজেদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার দেবশ্রীকে অনুরোধ করবো তোমার যে লাস্ট কালির কাছে একটু অন্যরকম ভাবে পরিচয় করিয়ে দিচ্ছে আমার কলিগ না ও আমার ছোট বোন অভিনেত্রী পায়েল সরকার আপনারা ওকে দেখেছেন সবাই টেলিভিশনে দেখেছেন কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে ও আমার সহকর্মী একদমই বলতে আমি চাই না কারণ আমরা একটা গোটা পরিবার হয়ে যাই যখন আমরা অভিনয় করি ও আমার ছোট বোন তো পায়েল আজকে আমি এখানে ডেকেছি আমার এক ডাকাতি পায়েল এখানে চলে এসছে সো আমি চাই পায়েল কিছু বলুক থ্যাংক ইউ সো মাচ দেবশ্রীদি সবাইকে বলতে চাই শুভ স্বাধীনতা দিবস শুভ 74তম স্বাধীনতা দিবস আমাদের লাইফের রিয়েল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে আমরা আজকে স্বাধীনতা দিবস দিনটি উদযাপন করছি আমার মনে হয় না শুধুমাত্র 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা উচিত আমাদের প্রত্যেকটা দিন স্বাধীনতা দিবস আমাদের এই প্রত্যেকটা দিনকে স্বাধীনতা দিবসের মতো করে উদযাপন করা উচিত মনে প্রাণে মানা উচিত যে এই হার্ড স্ট্রাগলটা যারা করেছেন তাদেরকে স্যালিউট জানিয়ে আমরা যেন প্রত্যেকটা দিন স্বাধীনভাবে বাঁচতে পারি ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকতে পারি স্বার্থপর না হয়ে একটু অন্যের কথা ভেবে পরস্পরকে ভালোবেসে এগিয়ে যেতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং দেবশ্রীকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভিটেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন করোনা চলছে খুব খারাপ পরিস্থিতি চলছে আমাদের ভারতবর্ষে প্রত্যেক দিন করোনায় সংক্রমণের হার বাড়ছে তাই প্রত্যেকে বলছি ঘরে থাকবেন সুস্থ থাকবেন স্যানিটাইজ করবেন এবং মাস্ক পরবেন থ্যাংক ইউ সো মাচ শুভ স্বাধীনতা দিবস দেখতেই পেলে আজকে স্বাধীনতা দিবসের প্রোগ্রামটা খুব ছোট্ট করে কিন্তু খুব সুন্দরভাবে আমরা শেষ করছি আমার ওই পাশের সব ভাই বোন আমার বয়োজ্যেষ্ঠ মানুষ সকলকে অনুরোধ করবো আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই অনুষ্ঠানকে এনজয় করুন জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু ছবিতে মাল্যদান করছেন দেবশ্রী ভট্টাচার্য মহাশয়া বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিশিষ্ট অভিনেত্রী বন্দে মাতরম এবারে মাল্যদান করছেন বিশিষ্ট অভিনেতা সন্দীপ ভট্টাচার্য মহাশয় এবারে মাল্যদান করছেন বিশিষ্ট পরিচালক তপন দত্ত মহাশয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মাতরম
এই 74তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা প্রারম্ভিক কিছু অভিনেত্রী ভূমিকন্যা দেবশ্রী ভট্টাচার্য মহাশয়া। এবারে উত্তরে দিয়ে বারণ করছেন দেবশ্রী ভট্টাচার্য, পায়েল সরকার, বিশিষ্ট অভিনেত্রী পায়েল সরকার মহাশয়কে উত্তরে দিয়ে বারণ করে দিচ্ছে। এবারে বারণ করে নিচ্ছেন সন্দীপ ভট্টাচার্য মহাশয়কে, বিশিষ্ট অভিনেতা যার অভিনয় আপনারা দেখছেন টিভির পর্দাতে, আপনারা দেখতে পান বিভিন্ন ছবির বিভিন্ন ভাবে আপনারা টিভির পর্দায় দেখতে পান। দেবশ্রী ভট্টাচার্য মহাশয়া উনি বরণ করে নিলেন উত্তরে দিয়ে। সবিতা মাইতি করছে দেবশ্রী ভট্টাচার্য। আমাদের মধ্যে সবসময় উপস্থিত সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ক্ষমা চাইছি, আমার গলার অবস্থা খুব খারাপ, সেই জন্য শুভ 74তম স্বাধীনতা দিবস আমাদের সকল ভারতবাসীকে। দেবশ্রীদি আমাকে এখানে আজ অভিনন্দন জানিয়েছে এবং ডেকেছে, তার জন্য আমি আপ্লুত। দেবশ্রীদি আমার খুব কাছের, আমার নিজের দিদি বলতে পারি। তো রিয়েল লাইফে আমরা অভিনয় করি, কিন্তু যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার্ড, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, প্রত্যেককে, শহীদ ক্ষুদিরাম, এদেরকে দেখে আমরা কিন্তু মোটিভেশন নিই, আমরা মোটিভেটেড হই। এবং আমি সকলকে অনুরোধ করছি, আমরা যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াতে পারি, সকলকে ভালোবাসতে পারি, সকলের যেন উন্নয়ন হোক, আমরা একসঙ্গে এক সূত্রে যেন এক বন্ধনে যেন আবদ্ধ হতে পারি, তবেই আমরা একটা সুন্দর ভারতবর্ষ গড়তে পারবো, একটা সুন্দর বাংলা, আমাদের সোনালি বাংলা গড়তে পারবো। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ দেবশ্রী দি। ধন্যবাদ জানাই পায়েল সরকার মহাশয়কে। আপনারা টিভি আমার অভিনেতা কলিগস, আমার সহকর্মী অভিনেতা পরিচালক, এখানে কলিগস বলতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে, যেহেতু একটা প্রোগ্রাম চলছে, এখানে বিবাদ হয়ে যায়, আমরা পরিবারের মতন করে শুটিং করি। তো এখানে উপস্থিত হয়েছেন আমার প্রিয় পরিচালক, আজকে দেবশ্রী হয়েছি আমি, তার জন্য বড় অবদান তপন দত্ত। কারণ তপন দা, ইউ শেপ মি অ্যাজ অ্যান অ্যাক্টর, ইউ শেপ মি অ্যাজ অ্যান আর্টিস্ট। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে দেবশ্রী দেবশ্রী হতে পেরেছে, তার জন্য তপন দত্তর অবদান আছে। আমার ছোট বোন, আমার সহকর্মী বলবো, আমার ছোট বোন পায়েল সরকার এসছে অভিনেত্রী, আমার বন্ধু, আমার কলিগ সন্দীপ ভট্টাচার্য চলচ্চিত্র অভিনেতা, আপনারা তাকে প্রচুর সিনেমায় দেখেছেন, ও এখানে এসছে। তো আমি প্রচন্ডভাবে গ্ল্যাডফুল, যে থ্যাংকফুল তাদের কাছে যে ওরা আজকে আমার একবার বলাতেই ওরা চলে এসছে। আর আমার আরেকটা ছোট ভাই আছে এখানে, জার্নালিস্ট, এখানে প্রেসের মিডিয়া সবকিছু একা নিজেই সামলাচ্ছে, আমার ছোট ভাই সোহেল, ও আছে। আর রয়েছে আমার সহকর্মীরা, আমার ভাইয়েরা, আমার দাদারা, যারা দীর্ঘদিন ধরে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। প্রশান্ত মাইতি রয়েছে, শুভজিৎ সোম রয়েছে, অরুণ আগ